জয়পুরহাটে কৃষকের আধাপাকা ধান নষ্ট করে মাটি ভরাট করছে পানি উন্নয়ন বোর্ড। প্রতিবাদেও কোনো ফল না আসায় আইনি ব্যবস্থার দাবি কৃষকদের। জয়পুরহাট থেকে আবু বকর সিদ্দিকের রিপোর্ট। ফেব্রুয়ারি থেকে জয়পুরহাট সদর উপজেলার সোয়া ৬ কিলোমিটার দীর্ঘ হেলকুন্ডা খাল পুনর্খননের কাজ শুরু হয়েছে। এতে খালের দুপাশের জমির ধান মাটি চাপা পড়ে নষ্ট হয়ে গেছে। জয়পুরহাট সদর হেলকুন্ডা হানাইল কাদিপুর অঞ্চলের কৃষকরা ধান কেটে ঘরে না তোলা পর্যন্ত খনন কাজ বন্ধ রাখার দাবি জানালেও কোনো কাজ হয়নি। সমস্ত ধান নষ্ট হয়ে যাচ্ছে, খাল খোঁড়ার কোনো বাধা নাই। আপনার এই ফসলটা উঠে গেলে কাল তারপর আপনার খাল খুঁড়বেন, কোনো আপত্তি নাই আমাদের। জমিনের উপর মাটিগুলা ফেলা চেলা বিশাল ক্ষতি হচ্ছে, এগুলো এখন আমরা পরে কীভাবে কী করব আমরা কোনো দৃষ্টিনা না পাচ্ছি না। পুলিশে দিব, পুলিশে ডাকলে আসবো, মুল্লুকের ধাপকি দেয় আমাদের, এই জন্য আমরা কিছু করতে পারি না। যে আমরা কী করে খাবো আমার ওই এক বলছি তুমি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কাজ সুষ্ঠুভাবে চলছে, কোথাও কোনো অভিযোগ আমরা পাইনি। যদি কোনো কৃষকদের কাছ থেকে কোনো অভিযোগ পাই তাহলে আমরা তাৎক্ষণিক যাব এই ব্যবস্থা নেব ইনশাআল্লাহ, এবং যদি কিছু ক্ষতি হয় সেটাও আমরা দেখব আর কি। মাননীয় আমি ডিসি সাহেবকে বলবো, পানি উন্নয়ন বোর্ডকে বলবো, আপনারা তদন্ত করে এই কৃষকের কত ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণটা দেওয়ার জন্য আমি দুই নম্বর ওয়ার্ডের মেম্বার বলতেছি, তিনের মেম্বারের সঙ্গে আমার কথা হয়েছে, সবাইকে ক্ষতিপূরণটা দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এই সমস্যার সমাধান চায় ভুক্তভোগী কৃষকরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।